নাড়ির টানে ঢাকা ছাড়ছেন মানুষ। এই মুহূর্তে এয়ারপোর্ট সড়কে আছেন সহকর্মী বিপুল দেব রায়। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিপুল, সড়কে যানজটের চিত্র কেমন দেখছেন আর কি কারণে এই যানজট দেখা দিয়েছে বিস্তারিত জানাবেন। আলামী ধন্যবাদ। আসলে আপনি যেমনটাই বলেছিলেন, আসলে ঘরমুখো নারীর টানে ঈদ উদযাপন করতে গিয়ে অর্থাৎ ঘরমুখো যে যাত্রীদের চাপ রয়েছে বিভিন্ন সড়ক জুড়ে, সে কারণে আসলে যানজটের সৃষ্টি। আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি রাজধানীর জুড়ে বিভিন্ন এলাকার বিভিন্ন পয়েন্টে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। তবে কিছুটা গাড়ি এখন একটু ধীরগতিতে চললেও এই ধীরগতি গাড়িতে কিছুটা গিয়েই কিন্তু আবার যানজটে পড়তে হচ্ছে। আপনি মাধ্যমে জানিয়ে দিতে চাই, যেটা হচ্ছে আসলে গতকাল থেকেই এই যানজটের সৃষ্টি হয়েছে। আমাদেরকে অনেক যারা যাত্রী ছিল তারা আমাদেরকে এমনটাই জানিয়েছে যে গতকাল তারা সন্ধ্যার দিকে রওনা হয়েছিল বিভিন্ন চট্টগ্রাম বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, তারা এই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল অন্য ডিস্ট্রিক্টে যাওয়ার জন্য, তারাও কিন্তু এই যানজটের কবলে পড়েছে। অর্থাৎ আমাদেরকে এমনটা জানিয়েছেন যে আসলে তাদের ভোগান্তিটা একটা চরম পর্যায়ে চলে গেছে এবং এই ভোগান্তি তারা আর সহ্য করতে পারছে না। এরকম বিশেষ করে নারী এবং শিশু তারা কিন্তু প্রচণ্ড কষ্টের মধ্যে রয়েছে। আলামিন, আরেকটা বিষয় জানিয়ে দিতে চাই, যারা এখানে উত্তরবঙ্গ থেকে গরু নিয়ে এসেছিল এই ঢাকা শহরের মধ্যে, তারাও কিন্তু ফেরত যেতে কিন্তু তাদেরকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। আরেকটা বিষয় আমরা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যারা কিন্তু গাড়িতে টিকিট পায়নি, অর্থাৎ অনেকে বলছেন যে চরম ভাবে তাদের দ্বিগুণ এবং তিনগুণ ভাড়া ব্যতীত চাওয়ায় কিন্তু অনেকে কিন্তু এই পরিবহন না গিয়ে কিন্তু ট্রাকে করে কিন্তু তারা কিন্তু তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এতে করে তারা ঝুঁকি থাকলেও তাদের প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করার জন্য তারা কিন্তু রওনা দিয়েছেন। তবে এমনটা আমাদেরকে জানিয়েছেন, আসলে দীর্ঘ 7-8 ঘন্টা যখন এই রাজধানী জুড়েই তারা অপেক্ষমান রয়েছেন, আসলে তারা কালকে ঈদের আগের মধ্যে তারা কি বাড়ি ফিরতে পারবেন কিনা তা নিয়ে কিন্তু সংশয় রয়েছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই যানজট সৃষ্টি হওয়ার কারণ কি আমরা জানতে চেয়েছি বিভিন্ন যারা দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন তাদের কাছ থেকে। তারা আমাদেরকে এমনটা জানিয়েছেন যে আসলে অন্যান্য দিনের তুলনায় কিন্তু এখন একটু যাত্রীদের সংখ্যা বেশি থাকায় অর্থাৎ ঘরমুখো মানুষের চাপ সৃষ্টি বেশি থাকায় বিভিন্ন পয়েন্টে যানজট সৃষ্টি হয়েছে। পাশাপাশি এলাঙ্গা হতে শুরু করে গাজীপুরের বিভিন্ন জায়গায় রাস্তার অবস্থা খুব খারাপ থাকায় এই যানজট সৃষ্টি হয়েছে বলে তারা আমাদের কেমনটা জানিয়েছেন। আলামিন, এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বিপুল, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। এসএটিভি, সাথে আছি সবসময়।